বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং অত্যন্ত সেন্সিটিভ নিউজ আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, আজকের ভিডিও অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন। আপনারা সকলেই জানেন, এইচএস পরীক্ষাতে ইংলিশে ফেল করার জন্য রাজ্যের বিভিন্ন জেলাতে আন্দোলন হয়েছে। বিভিন্ন জেলাতে যারা পরীক্ষার্থী ছিলেন, যারা ইংলিশে ফেল করেছিলেন বা এইচএস পরীক্ষায় ফেল করেছিলেন, তারা রাস্তায় নেমেছিলেন, আন্দোলন করেছিলেন এবং বেশ কিছু আন্দোলনের ভিডিও ইতিমধ্যে রাজ্য জুড়ে ভাইরাল হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রীর চোখে পর্যন্ত এসেছে এবং মুখ্যমন্ত্রী গতকালকে সবাই এই বিষয়ে মন্তব্য পর্যন্ত করেছেন। কিন্তু যে হুমকি তারা দিয়েছিলেন, পরীক্ষার্থীরা যে হুমকি দিয়েছিলেন এবং যে বিষয়টিকে রাজ্য সরকার থেকে শুরু করে, রাজ্যের প্রশাসন থেকে শুরু করে, রাজ্যের শিক্ষা দপ্তর 1%ও গুরুত্ব দেয়নি, বা অবশেষে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করার কারণে মানসিক অবসাদে আত্মঘাতী হলেন মালদহের এক ছাত্রী। আপনাদের জানিয়ে রাখি, শম্পা নামে ওই ছাত্রী হবিপুরের আর এন রায় গার্লস স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু তিনি পাস করতে পারেননি। উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে পাস করেননি, ফল প্রকাশের পর পাস করানোর দাবিতে মালদহ শিক্ষা দপ্তরে আন্দোলনও করেছিলেন, কিন্তু তাতেও কাজ হয়নি। তাই অপমানে শনিবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন সেই ছাত্র। আপনাদের জানিয়ে রাখি, ঘটনাটি ঘটেছে হবিপুর থানার ডুবাপাড়া এলাকার ঘটনা। পুলিশ শম্পা হালদার নামে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শম্পা নামে ওই ছাত্রী হবিপুরের আর এন রায় গার্লস স্কুল থেকে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। এবছর ওই এর মধ্যে 80 জন পাস করেছিলেন এবং বাকিরা সবাই অকৃতকার্য হন। এরপর পাস করানোর দাবিতে মালদহের বুলবুলচণ্ডী এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান অকৃতকার্য হওয়া পড়ুয়ারা। সম্প্রতি জেলা শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভও দেখান তারা, সেই বিক্ষোভে ছিলেন শম্পা হালদার। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনায় রাজ্যের শিক্ষা জগৎ থেকে শুরু করে রাজ্যের শিক্ষা মহল অত্যন্ত উদ্বিগ্ন এবং এই ধরনের ঘটনার জন্য দায়ী কে, এই বিষয় নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আপনাদের এই সমস্ত বিষয়ে আপনারা কী মনে করেন, আপনাদের সকলের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানান এবং চ্যানেলে নতুন থাকলে এই ধরনের খবরের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।